আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, এবারে হজের নতুন একটি আইন জারি করেছে সৌদি সরকার। এই আইন ভঙ্গ করলে 500 এসআর জরিমানা করা হবে। কোনো সময় এরকম কঠোর আইন করা হয়নি, কিন্তু সৌদি সরকার আমাদের নিজেদের পাপের কারণে এই কাজ করতে বাধ্য করেছে, আর শরিয়াতের এর নিষেধও রয়েছে। সুতরাং আপনি যদি হজে যান কিংবা আপনার কোনো আত্মীয় বা প্রতিবেশী বা আপনার পরিবারে কেউ যায়, তাহলে বিষয়টি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। জেনারেল প্রেসিডেন্স ফর দ্য অ্যাফেয়ার্স দুই পবিত্র মসজিদে জারি করা এক বিবৃতি অনুসারে, যারা শর্ট কোনো জামা কাপড় পরবে বা এমন জামা কাপড় যা বাহিরের দিক থেকে দেখা যায়, অর্থাৎ পোশাকের যে ছয়টি বিধান রয়েছে সেই ছয়টি বিধানের একটি যদি আপনি যদি কোনোরকমভাবে ভুল করেন, তাহলে আপনাকে 500 এসআর জরিমানা করা হবে। কারণ এটা আল্লাহ সুবহানু তাআলার পক্ষ থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন পবিত্র থাকার জন্য। পবিত্র থাকার অন্যতম উপায় হচ্ছে যেখানে নারীরা বেপর্দায় চলে বা এমন পোশাক পরে যাতে করে পুরুষের ক্ষতি হয়। সেই জন্য সৌদি সরকার বারবার দেখছে যে অনেক মুসলিম আছে যারা পোশাককে ঠিকভাবে মূল্যায়ন করছে না, ঠিকভাবে তারা হিজাব পালন করছে না। শরিয়াতের যে বিধানগুলো দিয়েছেন আল্লাহ সুবহানাহু তাআলা, সেই বিধানগুলো তারা লঙ্ঘন করছে, এতে পর্দার খেলাপ হচ্ছে। তাই আমাদের সুবিধার্থে, আমাদের প্রয়োজনে সৌদি সরকার এই কাজটি করতে বাধ্য হয়েছে। আমরা কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলাকে সন্তুষ্ট অর্জনের জন্যই হজ পালন করি। সেই হজে গিয়ে যদি আমরা এরকমভাবে পোশাক পরি যেখানে আমরা ঘরেই আমাদের মার্কেটে আমাদের ব্যবসা বাণিজ্যে আমরা এই কাজটি করেই আসছি, সেইখানে আল্লাহর ঘরে যেখানে আপনি চাচ্ছেন যে এ হজের পুরস্কার হলো আপনি মাসুম বাচ্চার মতন ভূপিষ্ঠ হয়েছেন, মায়ের গর্ভ থেকে ভূপিষ্ঠ হয়েছেন, এরকম নিষ্পাপ হয়ে যান হজ করলে। সেইখানে আপনি যদি পাপ কাজে নিয়োজিত থাকেন, সেই পাপ কাজ আপনার মনের ভিতরে চিন্তায় আসে এবং আপনার বাহ্যিক দৃষ্টিতেও থাকে, তাহলে আপনি কিভাবে ক্ষমা পাবেন? তাই প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা পর্দা করব হজের জন্য, হজের যাওয়ার পর আমরা শিথিল থাকবো এমনটা না, বরং আমরা আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে আমাদের সন্তান, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিবার, পাড়া প্রতিবেশী সবাই যাতে একই নিয়মভাবে পালিত থাকে, অর্থাৎ পর্দা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক। আমিন।